আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। মাহিন আর ফাহিম আর কি রেডি হচ্ছে? সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি ঈদের দিন, কেননা আমি ভিডিও এডিট করতে পারি নাই। আজ আমি এডিট করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর কি কি রান্না বান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর জর্দা শ্যামে রান্না করব। নারিকেল দিয়ে জর্দা শ্যামে কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি জর্দা শ্যামেগুলো ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আর একটু ঘি দিয়ে এখন বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভালোভাবে ভাজা হলে এতে নারিকেল দিয়ে দেব, নারকেল একটু ভালোভাবে ভাজতে হবে। দু চিমটি লবণ দিয়েছি, যারা লবণ অ্যাভয়েড করেন তারা করতে পারেন। আর দুধ দিয়ে দিলাম, তরল দুধ। ভালোভাবে দুধ হয়ে আসলে এতে চিনি দিয়ে দেব, যেহেতু চিনি এটা লাল আর সাদা চিনিও দিতে পারেন, আমি এই চিনিটাই বেশি খাই। আর এখন জর্দা সেমাইগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন দুধ দেওয়া হয়েছিল তখন তেজপাতা দারচিনি এলাচ দেওয়া হয়েছিল, তো আমি বলি নাই, এখন বলে দিলাম। আর ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আমি এটা নামিয়ে নিব, কেননা ঝরঝরে হয়ে যাবে ফ্যানের তলে রাখলে। হয়ে গেছে, আরেকটি পাতিলে আমি দুধ বসিয়ে দিয়েছি আর এখন তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম। এতে রান্না করা হবে লাচ্ছা, বনফুলের লাচ্ছা সেমাই। চিনি দিয়ে দিলাম, যে যতটুকু প্রয়োজন মিষ্টি খাবেন ততটুকু দিবেন, আমি মিষ্টি যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম। আর এতে কিশমিশ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি, দুধটা ভালোভাবে হয়ে আসলে আমি আরেকটি পাটিতে ঢেলে নিচ্ছি। এতে আর কি বনফুলের লাচ্ছি সেমাই দেওয়া হবে। চুলাতে আর কি না দেওয়াটাই ভালো। তো এখন আমি বনফুলের লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, দুধের মধ্যে যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব, দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু পর দেখি দুধটা আর কি টেনে নিয়েছে। এখন আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর কিশমিশ। এতে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম দেওয়া হলো। আরেকটি পাতিল বসিয়ে দিলাম মাংস রান্না করার জন্য। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, একটু হয়ে আসলে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো, একসাথে মিশিয়ে নিলাম। এখন তেজপাতা দারচিনি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো,
মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে দিলাম। চীনা বাদাম দিয়ে দিলাম বেটে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যেটা আমি বাসায় তৈরি করি সেটাই দিলাম। আপনাদের মন চাইলে এই গরম মশলার রেসিপি দেখে নিতে পারেন। এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো সস, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেলে এতে মাংস দিয়ে দিব। মাংস ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে নিলাম যেন সিদ্ধ হয়। কষানো হয়ে গেলে এতে পানি দিয়ে দেব। হাফ চা চামচ গোলাপ জল আর হাফ চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। মাংসটা প্রায় হয়ে আসছে। জিরা তেলে গুঁড়ো করে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে আসছে, নামিয়ে নিব। আর আরেকটি প্যান বসিয়ে দিয়েছি মুরগি রান্না করার জন্য। হলুদের গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ভেজে মুরগি রান্না করা হবে তাই মিশিয়ে নিব ভালোভাবে। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব মুরগি। মুরগি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দিলাম, চীনা বাদাম বাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি, পানি দিব কষানোর জন্য। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে টক দই দিয়ে দিলাম। দিয়ে দিব সস, টমেটো সস।
ভালোভাবে মশলা কষানো হলে মশলাতে মুরগিগুলো দিয়ে দিব, ভেজে রাখা মুরগি। মুরগি ভালোভাবে কষানো হলে এতে পানি দিয়ে দেব, যেহেতু বেশি পানি দেব না, একটু ভুনা ভুনা টাইপের করা হবে, তাই অল্প পানি দিলাম। হাফ চা চামচ কাওড়া জল দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গোলাপ জল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে আসলে নামিয়ে নিব। আর একটি পাতিল বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম মুগ ডাল, একটু ভেজে নিব, কেননা ভুনা খিচুড়ি রান্না করব, তো একটু ভেজে নিলে ভালো। ডাল ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর কীভাবে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, এই তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প তেলেই আমি রান্না করি, অত তেল আমি ইউজ করি না, কম তেল খেলেই শরীরের জন্য সবচেয়ে বেশি ভালো, তাই অল্প তেলেই আজ ভুনা খিচুড়িটা রান্না করব। পেঁয়াজ কুচি প্রায় হয়ে আসলে একটু এতে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ দারচিনি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এতে চাল ডাল একসাথে দিয়ে দিলাম, মসুরি ডালও দিয়েছি, আর মুগ ডাল ভেজে রাখা সেই ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, একসাথে করে দিয়ে দিলাম। ভালোভাবে কষানো আর কি হবে, কেননা একটু ভেজে নিলে ভালো। চালগুলোকে ভালোভাবে চাল আর ডাল ভেজে নিয়েছি, এতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে উল্টি পাল্টি নিব, অল্প আঁচে রান্না করতে হবে যেন ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। আমি অল্প আঁচে রান্না করেছি, এর জন্য সিদ্ধ হয়ে গেছে আর খুবই ঝরঝরে হয়েছে রান্নাটা, দেখি। খাবা না তুমি? খাইবা না? তোমার কিরকম কাটতেছে বলো তো, তোমার ইচ্ছা কেমন কাটলো আব্বু তোমার আজ বলো তো, সকালে কোথায় কোথায় গিয়েছিলা বলো? বাইরে।
এখন ভাত খাবা না? ভাত খাবা না আব্বু? কেন ভাত খাও? বিরিয়ানি খাওয়া? বিরিয়ানি না, ঝরঝরে দেখছো আব্বু? ঝরঝরে হয়েছে না বাবা? খাবা যেহেতু দুপুরের রান্না বান্না শেষ করা হয়েছে, আমরা খেতে বসবো। আজকের যে ঈদের আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। তো যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি আপলোড দেবো, খুব সহজে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক সবাইকে, আল্লাহ হাফেজ।